আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি স্বাগতারা জাহান, প্রভাষক বাসা সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ভৈরব কিশোরগঞ্জ। আজ আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করব। চলে আসো, আমরা আজকে গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। গ্যাসের গতিতত্ত্ব, প্রতিটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। গ্যাসীয় পদার্থে এই ক্ষুদ্র কণাগুলো অনবরত দিকবিদিক ছোটাছুটি করে। দিকবিদিক ছোটাছুটির কারণে কণাগুলি যেমন নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, তেমনি ধারক পাত্রের দেয়ালে আঘাত করে, ফলে অনবরত তাদের গতিপথ ও গতিবেগ পরিবর্তিত হয়। গ্যাসীয় পদার্থের সাংগঠনিক কণাসমূহের গতিবেগের উপর ভিত্তি করে একটি তত্ত্ব আবিষ্কৃত হয়েছে, একে গ্যাসের গতিতত্ত্ব বলে। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ, প্রত্যেক গ্যাসই সমান ভরের কতকগুলো অতিশয় ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত কণাগুলিকে গ্যাস অণু বলা হয়। একটি নির্দিষ্ট গ্যাসের সকল অণু একই রকমের, কিন্তু ভিন্ন গ্যাসের অণুগুলি ভিন্ন রকমের। অণুগুলো মোট আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় অতি নগণ্য। গ্যাস অণুগুলি স্থিতিস্থাপক, অর্থাৎ দুটি অণুর মধ্যে সংঘর্ষের ফলে তাদের মূল গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। গ্যাসের অণুগুলো সর্বদা বিক্ষিপ্ত বেগে ছোটাছুটি করে এবং পরস্পরের সাথে ও আধারের দেয়ালের সাথে ধাক্কা খায়। অণুগুলোর বেগ শূন্য হতে অসীম পর্যন্ত বিস্তৃত। অণুগুলো পরস্পরের প্রতি বা আধারের দেয়ালের প্রতি কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। দুটো পরপর ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলি সমবেগে সরল রেখায় গমন করে। গ্যাসের অণুগুলি পরস্পরের সাথে অবিরাম ধাক্কা খেলেও সাম্যাবস্থায় প্রতি একক আয়তনে গ্যাসের অণু সংখ্যা সমান থাকে। পরস্পর দুটি ধাক্কার মধ্যবর্তী দৈর্ঘ্যের গড় মানকে গড় মুক্ত পথ বলে। গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক। চলে আসো গ্যাসের গতিতত্ত্বের মূল সমীকরণ। গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্য সমূহের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত গতিতত্ত্বের মূল সমীকরণটি হল, আমরা জানি কি, pv = 1/3 mc². এখানে p = গ্যাসের চাপ, ভি হলো গ্যাসের আয়তন, এম হলো গ্যাসের প্রতিটি অণুর ভর, এন মোট অণুর সংখ্যা, সি গ্যাসের অণুর বর্গমূল গড় বর্গরূপে। গ্যাসের অণুর গতিশক্তি, আমরা জানি গতিশক্তি = 1/2 mc² = 1/2 × ভর × বেগ² আবার গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা পাই কি, pv = 1/3 mc². তাহলে আমরা pv = পাইতেছি কত। এখন আমরা এটাকে যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করি, আবার একই সংখ্যা ভাগ করে দেই, তাইলে আমাদের কি হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। তাইলে আমাদের সুবিধার্থে এখানে আমরা কি করতেছি, 2/3 × 1/2, তার মানে আমাদের এই 2 বাদ চলে যেতেছে, এখানে এটার মানের কোনো পরিবর্তন হতেছে না। সুবিধার জন্য আমরা এটা করছি mnc². তাইলে আমরা কি পাইতেছি, pv = 2/3 × মোট গতিশক্তি। মোট গতিশক্তি আমরা কি পাইছি, 1/2 mc². মোট গতিশক্তি কত পাইতেছি, 3 উপরে চলে যাবে, 3/2 pv। আবার এম মোল আদর্শ গ্যাসের জন্য pv = nRT, আমরা জানি এন মোল আদর্শ গ্যাসের জন্য pv = nRT। এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। তাহলে মোট গতিশক্তি আমরা কি পাইলাম, pv = যদি আমরা nRT বসাই দিই, তাহলে মোট গতিশক্তি 3/2 nRT। তাহলে 1 মোল গ্যাসের গতিশক্তি কত হবে, 3/2 rT। তাহলে অতএব একটি অণুর গতিশক্তি তাহলে কি হবে, 3/2 rT/n। বর্গমূল বর্গবেগ, কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মান গ্রহণ করে তাকে বর্গমূল করলে যে বেগ পাওয়া যায় তাকে ওই গ্যাসের অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ বলে।
একটি গ্যাসে n সংখ্যক অণু থাকলে এবং যদি অণুসমূহের গতিবেগ c1 c2 c3 আপ টু cn হয় তবে ওই গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ হবে c = √c1² + c2² + c3² + up to cn² / n। অতএব গ্যাসের গতীয় সমীকরণ হতে আমরা জানি কোন গ্যাসের অণুর RMS বেগ মানে রুট মিন স্কয়ার ভেলোসিটি c = √3RT/m। উদাহরণ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন এর RMS বেগ নির্ণয় করো। সমাধান আমরা জানি RMS বেগ c = √3RT/m। এখানে গ্যাসের মোলার ভর m = 28 গ্রাম পার মোল, এটাকে কিলোগ্রামে নিয়ে গেলে 28 × 10⁻³ কিলোগ্রাম পার মোল। গ্যাসের তাপমাত্রা T = 273 + 25 K = 298 K। মোলার গ্যাস দ্রবক R = 8.314 J/K/mol। অতএব RMS বেগ c = 1। তাহলে এখানে আমাদের মান বসায় দিলে 3 × 8.314 × 298 / 28 × 10⁻³। ক্যালকুলেশন করে আমরা পাইলাম কত 515.22 মিটার পার সেকেন্ড। বাড়ির কাজ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা অক্সিজেন অণু গড় গতিশক্তি নির্ণয় করো। থ্যাংক ইউ।